কথা তো তুমি চালাও। ট্রাস্ট, হু শুড আই ট্রাস্ট? আপনি সেখানে তো আপনার ওই জিনিসটা চলে আসবে, ট্রাস্ট নিয়ে কথা বলবেন নাকি? ডিফিকাল্ট, কারণ তুমি কাকে ট্রাস্ট করবা আলটিমেটলি? এই তুমি যে ফিলোসফিতে যে ডেকার্স আছে না, সে কাকে ট্রাস্ট করবা এই কোশ্চেন করতে করতে সে ফার্স্টে বলছে যে আমি কি মানুষকে ট্রাস্ট করব। মানুষ তো মিথ্যা কথা বলতে পারে, অথবা মানুষ না জেনেই ভুল কথা দিতে পারে, তাহলে মানুষকে বিশ্বাস করা যাবে না। আচ্ছা, তারপরে মানুষকে যদি ট্রাস্ট না করি তাহলে প্রকৃতিকে কে বিশ্বাস করব? তাহলে দেখি প্রকৃতিকে বিশ্বাস করতে পারি কিনা। নেচার, নেচারকে যদি বিশ্বাস করতে হয় তাহলে তোমাকে ফার্স্ট বিশ্বাস করতে হবে ইউ হ্যাভ টু সেন্সেশন, কারণ তুমি চোখ দিয়ে দেখতেছো, কান দিয়ে শুনতেছো, প্রকৃতিকে তো ডাইরেক্ট দেখতেছো না। ক্যান ইউ ট্রাস্ট ইউর ভিশন? এটা অবভিয়াস এক্সাম্পল, ড্রিম, হ্যালুসিনেশন, পাগল, সাইকেডেলিক সাবস্টেন্স। তারপরে এগুলা ছাড়াও অনেক সময় চোখে ঝাপসা, চোখের পাওয়ার, চোখের লেন্স, মেডিকেল কন্ডিশন আছে, স্ট্রোক আছে, কাজে অবভিয়াসলি যদিও ভিশন ইজ ভেরি গুড, কিন্তু ক্ষেত্র বিশেষে ইটস নট অ্যাবসলিউটলি ট্রাস্টওয়ার্দি। আচ্ছা, কানে শোনা, কানে শোনা তো আরো ডেঞ্জারাস, কোনটা যে কুকুরের ডাক, কোনটা যে মানুষের গেউগেউ, আর কোনটা যে এমনি ন্যাচারাল গাছ থেকে মাটিতে পড়ছে ওটা শব্দ, ডিস্টিংগুইশ করা অনেক সময় ডিফিকাল্ট। তাহলে এটা আর একটা প্রবলেম গেল। তাহলে এইভাবে করতে 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 ডেকার্টস এর বটম লাইন যে কোন জায়গায় এসে ট্রাস্ট, কাকে ট্রাস্ট করা যায় কাকে ট্রাস্ট করা যায় না, এভাবে নামতে 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 সে একসময় চিন্তা করছে যে যে আমি মানে সেলফ, সে সেলফ কে একসময় বলতেছে যে আই মাইট বি ড্রিমিং। কাজেই আমি এই যে তোমার সাথে কথা বলতেছি এটাকে আমি ট্রাস্ট করতে পারি? অ্যান্সার হলো, দেখো আমি তোমাকে দেখতেছি, চোখ দিয়ে দেখতেছি, কান দিয়ে শুনতেছি, কম্পিউটার দিয়ে কানেকশন আমি লাগাইছি, আমি আজকে কাজে আসছি, ঘড়ি আছে, টাইম দেখতেছি, এটা আমি রেকর্ড রাখতেছি এবং রেকর্ড করে পরে দেখব, তাহলে এটা কি ট্রাস্ট করা যায়? তো অ্যান্সার হলো এক সেন্সে যায়, কিন্তু কোন সেন্সে যায় না, যে এন্টায়ার থিং আই মাইট বি ড্রিমিং, তাই না? আচ্ছা, তাহলে এটাও সেইভাবে বাদ দিছে। তাহলে সে একটা জায়গায় যেয়ে আর আটকে আর যেতে পারে নাই, সেটা হলো থট ইটসেলফ, যে যেহেতু আমি চিন্তা করতেছি, ইভেন দো আই এম ড্রিমিং, হু এভার ইজ ড্রিমিং দ্যাট ইজ রিয়েল, মানে অ্যাট লিস্ট ইউ ক্যান ট্রাস্ট অন দ্যাট থট পার্ট, থিঙ্কিং পার্ট। এই জন্য তার বিশাল বড় ফিলোসফির কনক্লুশন ছিল, যেহেতু আমি চিন্তা করি সেহেতু আই এক্সিস্ট। এটা ল্যাটিন ফ্রেজ হলো কজিটো আর্গো সুম, মানে কজিটো মানে আই থিঙ্ক, আর্গো মানে ফলে, মানে ইন কনক্লুশন, সুম মানে আই এক্সিস্ট। কাজেই এটা হলো ডেকার্টস এর ফার্স্ট ফিলোসফি, অথবা এটাকে বলে মেডিটেশন ইন ফার্স্ট ফিলোসফি। অল মডার্ন ফিলোসফি বেসড অন দিস। কিন্তু এখানে প্রবলেম হলো যে বডিটাকে সেপারেট করে ফেলছে মাইন্ড থেকে। ইউ ক্যানট ট্রাস্ট দ্য বডি, ওনলি ইউ ক্যান ট্রাস্ট ইউর মাইন্ড। তার মানে মাইন্ড অ্যান্ড বডি ইজ টোটালি সেপারেট। এই যে সেপারেশন হয়েছে ওখান থেকে এখন পর্যন্ত কেউ পরিষ্কারভাবে জোড়া লাগায় নাই সাইন্টিফিক অথবা ফিলোসফিক্যাল ডিসিপ্লিনে। অথচ আমাদের বডিতে বডি অ্যান্ড মাইন্ড একসাথে, কিন্তু সায়েন্স আর ফিলোসফিতে বডি অ্যান্ড মাইন্ড সেপারেটেড, অ্যান্ড নো বডি হ্যাজ সাকসেসফুলি ইউনাইটেড বডি অ্যান্ড মাইন্ড। কাজেই এটা হলো ট্রাস্টের এবিসিডি, হু ক্যান ইউ ট্রাস্ট? ইউর থিঙ্কিং দ্যাট অ্যাকচুয়ালি ইউ ক্যান ট্রাস্ট দ্যাট অ্যাট লিস্ট ইট এক্সিস্ট। এখন এইখান থেকে আমরা তো একদম বটমে নামলাম, নামার পর ধাপে ধাপে যদি আবার তুমি আবার বিল্ড আপ করো, দেন ইউ ক্যান ট্রাস্ট ফিউ থিংস, কারণ তুমি জানো কোন জায়গা থেকে কোনটা আসছে, তারপরে কোনটা আসছে, তারপরে কোনটা আসছে। তাহলে এইভাবে যদি বিল্ড আপ করো, ফিউ থিংস ইউ ক্যান ট্রাস্ট, ইয়েস, কিন্তু পারসন সেটা তো আবার ডিফিকাল্ট হয়ে যাবে। সেটাই এখন কনস্পিরেসি থিওরিওয়ালারা যারা, তারা তো বহুত পদের কথা বলে, এটা তো জানোই, ইনফরমেশন, ইয়ার ডিসিশন আর ইয়ার কনক্লুশন,
or your knowledge is as good as the information you have. It's all bottom line. Any information you have, it can be scientific fact. It can be a fact from the book or a personal comment from a friend or your perception or sensation, including vision, hearing, touch, chokkhu karna nashika, sporsho. এখন কোনটাকে তুমি ট্রাস্ট করতে পারবা কোনটাকে ট্রাস্ট করতে পারবা না এই জাজমেন্ট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট এটা হলো ইন্ট্রোডাকশন টু ট্রাস্ট